লিটল টাটা মাইটিভি সংলাপে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি প্যাট্রিক দিকস্তা। আমরা এই ঠিক সমসাময়িক বিষয়ে যদি আমরা দেখি, আমরা জানি যে এখন করোনার প্রকোপ যা রয়েছে তা আসলে এই এই মুহূর্তে সর্বনিম্ন এবং সংক্রমণের হারও বেশ নিচের দিকে, এবং এই সময়টাতেই আসলে করোনা পরিস্থিতি একটা একটা ভালো জায়গাতে আসাতে আমরা দেখছি রাজনীতিতে একটা চাঙ্গা ভাব আসছে এবং মাঠে ফিরছে রাজনীতি। আজকে আমরা সমসাময়িক রাজনীতি নিয়ে কথা বলবো এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত রয়েছেন যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার, আমাদের সঙ্গে সংযুক্ত রয়েছেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, এবং আমাদের সঙ্গে রয়েছেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি রাজিকুজ্জামান রতন। আপনাদের তিনজনকেই স্বাগত। আমি যা বলছিলাম যে এখন আমরা দেখছি রাজনীতি মাঠে এবং সামনের নির্বাচনকে, জাতীয় নির্বাচনকে সামনে রেখে বেশ কিছু পরিকল্পনা এবং নিজেদের মধ্যে কি করে গোছানো যায়, দলকে গোছানো যায় তা নিয়ে আসলে আলোচনা পর্যালোচনা চলছে। আমরা প্রথমে মোশাররফ আমাদের সঙ্গে রয়েছেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, ওনার আপনার কাছে আমরা জানতে চাই আসলে কি ধরনের প্রস্তুতি, বিশেষ করে এখন আমরা উপজেলা ইউনিয়ন পরিষদের নির্বাচন দেখছি, পৌরসভা নির্বাচন দেখছি এবং সামনে জাতীয় নির্বাচন, আসলে আপনাদের প্রস্তুতিটা কি কি ধরনের প্রস্তুতি নিচ্ছেন আপনারা? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ মাইটিভির দর্শক শ্রোতা এবং আমার সহ আলোচকবৃন্দ। আসলে আপনি যে কথাটি বলেছেন যে প্রস্তুতি, যদি দেশে পরিবেশ থাকে তাহলে তার প্রস্তুতির ব্যাপার থাকে। বাংলাদেশে কি নির্বাচন অথবা রাজনীতির সেই পরিবেশ কি বাংলাদেশে বর্তমানে বিরাজ করছে? আমরা তো মনে করি যে বাংলাদেশে সেই পরিবেশ নেই, কারণ আপনি গত পরশু দিন 164টি ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়েছে, আপনি সেখানে দেখেছেন যে বাংলাদেশে নির্বাচন মানে একটি উৎসবের আমেজ আমাদের দেশে বিরাজ করে, এবং বিশেষ করে স্থানীয় সরকারের গুলিতে সবসময় একটি উৎসবের মাধ্যমে নির্বাচন কার্য পরিচালনা বলেন, নির্বাচন বলেন, এগুলি পরিচালিত হয়ে থাকে। কিন্তু আমরা দেখেছি 160টির মধ্যে সেখানে প্রায় 54 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন চেয়ারম্যান, এটা হলো স্থানীয় সরকার। আপনি যদি জাতীয় নির্বাচনের দিকে দেখেন, যে সাম্প্রতিক কালে যে উপনির্বাচনগুলি হচ্ছে সেখানে কুমিল্লাতে আমরা দেখেছি 2টি আসনে উপনির্বাচন বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়ে গেছে, ঢাকায় মিরপুরে উপ নির্বাচন হয়ে গেছে। সুতরাং নির্বাচনের প্রতি মানুষ বা রাজনৈতিক দলগুলি কিন্তু তার আস্থা হারিয়ে ফেলেছে বলে আমরা আজকে এই সকল পরিসংখ্যানে আমরা এটা বুঝতে পারছি। কারণ জনগণ যেখানে ভোট দিতে পারছে না, জনগণ ভোট দিল সেই রেজাল্ট জনগণের কাছে আসছে না, তাই সেখানে তো সহজেই বোঝা যায় যে নির্বাচন বাংলাদেশ থেকে নির্বাসিত হয়েছে, এটা অনেকটা সত্য। যার কারণে আপনি যদি, আমি দু একটি ডায়লগ যদি আপনাকে আমি বলি, আমাদের যারা দায়িত্বশীল নির্বাচনের সাথে যুক্ত তাদের যদি দু একটি বক্তব্য শুনি তাহলে আপনার কাছে আরো স্পষ্ট হবে। আমরা গত 14 সেপ্টেম্বর 2001 বর্তমান নির্বাচন কমিশনের একজন নির্বাচন কমিশনার জনাব কবিতা খানম, উনি তার নির্বাচন নিজের জন্মস্থান নওগাঁতে গিয়ে বলেছে যে নওগাঁ আমার জন্মস্থান, সারা দেশে যেভাবে নির্বাচন হয়েছে নওগাঁ আমি সেভাবে নির্বাচন আমি দেখতে চাই না, আগের রাতের নির্বাচন আমি দেখতে চাই না। আপনি যদি প্রধান নির্বাচন কমিশন যেদিন ইভিএম উদ্বোধন করেছিল 19 মার্চ 2019, আপনি যদি সেখানে দেখেন উনি বলেছিলেন যে ইভিএম যদি আমরা চালু করতে পারি তাহলে রাতে আর ভোট হবে না, দিনেই ভোট হবে। আপনি যদি আরেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার সাদাত চৌধুরীর বক্তব্য আপনি শোনেন, উনি বলছে এখন থেকে আমরা ব্যালট বাক্স 8টার পরিবর্তে 9টায় পাঠাবো যাতে রাতে ভোট না হয়। অর্থাৎ আমরা যে দাবিগুলি দীর্ঘদিন আমরা করে আসছি যে বাংলাদেশে নির্বাচন নির্বাসনে গেছে, জাদুঘরে চলে গেছে, বাংলাদেশের মানুষ ভোট দিতে পারছে না, রাজনৈতিক গুলি দলগুলি তার প্রচার অভিযান থেকে শুরু করে মাঠে থাকতে পারছে না, ঠিক আজকে এই যারা নির্বাচন কমিশনের সাংবিধানিক প্রতিষ্ঠানের সাথে জড়িত তাদের বক্তব্যের মাধ্যমে প্রমাণিত হয়েছে বাংলাদেশের রাজনৈতিক সেই পরিবেশটা কিন্তু এখন নাই। যার জন্য আপনি বলছেন প্রস্তুতিটা কি হবে, যদি পরিবেশ থাকে বা আমি যদি নির্বাচন করতে পারি তাহলে প্রস্তুতির ব্যাপার আছে। হ্যাঁ, তবে একটি রাজনৈতিক দল আপনি বলবেন তাহলে রাজনৈতিক দলগুলির কাজ কি? হ্যাঁ, রাজনৈতিক দল তো দেশ নিয়ে, জাতি নিয়ে, সমাজ নিয়ে চিন্তা ভাবনা করবে, তাদের মতামত ব্যক্ত করবে, কোথাও যদি অসঙ্গতি, কোথাও যদি দুর্নীতি, কোথাও যদি অব্যবস্থাপনা থাকে সে ধরনের বক্তব্যগুলি রেখে জনগণের সাথে যে সম্পৃক্ততা বজায় রাখা সেই কাজগুলি আমরা করে যাচ্ছি। সাম্প্রতিককালে আপনি লক্ষ্য করেছেন যে বিএনপি, আমরা আমাদের জাতীয় নির্বাহী কমিটির সভা 3 দিন হয়েছে, আজকে আবার নতুন শুরু হয়েছে 8-3 দিন আমরা সভাগুলি করছি, আমরা আমাদের সারা বাংলাদেশে দল পুনর্গঠনের কাজ চলছে, এগুলিও তো একটি রাজনৈতিক দলের স্বাভাবিক কার্যক্রম, এগুলি তো প্রতিনিয়ত চলছে। কিন্তু আপনি যে কথাটি বলছেন নির্বাচন, নির্বাচনের মতো পরিবেশ বাংলাদেশে এখন কিন্তু নাই। কারণ আপনি যে কথাটি, এখানে আমাদের আরো দুই বিজ্ঞ আলোচক আছেন, তারাও বলবেন
যে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাটাকে আজকে দলীয় মোড়কে ধ্বংস করে দেওয়া হয়েছে। আপনি দেখবেন যে আগে আমরা দেখেছিলাম যে জাতীয় নির্বাচনগুলি মার্কাতে হতেন, কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তারা আজকে স্থানীয় সরকার নির্বাচনগুলিও আজকে মার্কার মাধ্যমে করছে, যার কারণে প্রশাসনের কাছে একটা মেসেজ যাচ্ছে। প্রশাসন মনে করছে যে আমরা এই সরকার এখনো ক্ষমতায় আছে, এই সরকারের অধীনে আমরা চাকরি করছি, যদি এই সরকার, এবং সবচেয়ে আরেকটি বড় ব্যাপার লোকাল, আমরা যারা লোকাল পলিটিক্স কেন্দ্র করি, লোকালও আমাদের যারা পলিটিক্স নির্বাচন রাজনীতির সাথে আমরা যারা সম্পৃক্ত, সেখানে আমরা লোকাল প্রশাসনকে বলতে শুনি যে মাননীয় প্রধানমন্ত্রীর সিগনেচারে নৌকা মার্কা পেয়েছে অমুক প্রার্থী, সে যদি হেরে যায় তাহলে তো প্রধানমন্ত্রীর মান সম্মানে হেরে যাবে, এই ধরনের বক্তব্য কিন্তু মাঠে দেওয়া হয়, যার জন্য প্রশাসন সম্পূর্ণ সরকার দলের কে কিভাবে জিতানো যায় তার জন্য যত আয়োজন দরকার সবকিছু তারা অত্যন্ত মানে নিষ্ঠার সাথে এবং সুরাচু ভাবে তারা এই কাজগুলো কিন্তু সম্পন্ন করে। কিন্তু এই যে আপনারা যে বৈঠক করছেন, আপনাদের দলীয় যে একটা ফোরামে আলোচনা চলছে, সেক্ষেত্রে কি বিষয়টা আসলে নির্বাচন কেন্দ্রিক কিনা আমার একটু জানার আগ্রহ। হ্যাঁ, অবশ্যই তো নির্বাচন কেন্দ্রিক আছে, যে কথাটি আমাদের লক্ষ্য করবেন যে আমাদের মহাসচিব গত তিন দিনের আজকের ব্রিফিং এখন আমি শুনি নাই, গত তিন দিনের সভা শেষে উনি ব্রিফিং করে বলেছে যে এই সরকারের অধীনে আর কোন নির্বাচনে আমরা যাব না, কারণ আমাদের তৃণমূলের নিউজ হলো যে আজকে আপনি আমরা শুধু নির্বাচন খেলা খেলে তো লাভ নাই, যেখানে নির্বাচন হচ্ছে না, জনগণ ভোট দিতে পারছে না, আর ভোট আপনার কাস্টের পার্সেন্টেজ কত আপনি সেটা দেখেন, আপনি বাংলাদেশে কত, বাংলাদেশে আপনি যদি নির্বাচনগুলি যদি আপনি অতীতের নির্বাচনগুলি দেখেন তার থেকে এখন ভোট যে কাস্টিং হচ্ছে তার পার্সেন্টেজ কত নিচে নেমে এসেছে। আমরা এই যে ঢাকা শহরে আপনি যদি আমি দুই একটা উদাহরণ দেই, আপনি কিছুদিন পূর্বে ডেমরা একটি ইলেকশন হয়েছিলেন উপনির্বাচন, সেখানে দেখেছেন যে আওয়ামী লীগের যিনি বিজয় হয়েছেন উনি মানে বিজয় বলতে তো তারা একপক্ষীয় ইলেকশন, সেখানে মাত্র 5% ভোটে উনি বিজয়ী হয়েছেন, অথচ আপনি ঢাকা শহরে প্রাণকেন্দ্র ধানমন্ডি যেখানে জনগণ তার সমর্থন প্রত্যাহার করে নিয়েছে, এই নির্বাচন ব্যবস্থার প্রতি তাদের কোনো আস্থা নেই, কোনো বিশ্বাস নেই, কোনো ভরসা করার মতো কোনো সুযোগ নেই। প্রধানমন্ত্রী বৈঠক করেছেন, সাধারণ সম্পাদক বৈঠক করেছেন এবং সবই আসলে জাতীয় নির্বাচন কেন্দ্রিক এবং প্রস্তুতি একটা নির্দেশনা রয়েছে, সে কি ধরনের প্রস্তুতি আপনার দলে, কি ধরনের প্রস্তুতি, আর যে অভিযোগগুলো শুনলেন আসলে সেই ধরনের অভিযোগ, ওনারা যদি নির্বাচনে না যান একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে কিনা, বা আপনি কি মনে করেন এটা? আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আনমিউট করতে হবে। আমরা আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছি। আপনাকে জিজ্ঞাসা করেছিলাম যে যে প্রস্তুতির কথা বলা হচ্ছে, জাতীয় নির্বাচনকে সামনে রেখে আপনাদের বৈঠক হয়েছে, সাধারণ সম্পাদক বৈঠক করেছেন, প্রধানমন্ত্রীও একটা নির্দেশনা দিয়েছেন, সেক্ষেত্রে আপনাদের প্রস্তুতিটা কিরকম, আর এখন যে কথাগুলো আপনারা আপনি শুনলেন বিশেষ করে প্রস্তুতির বিষয়ে নির্বাচনের পরিবেশ পরিস্থিতি নিয়ে আসলে আপনি কি বলবেন, আপনার বক্তব্যটা কি? দেখেন, বাংলাদেশের জাতীয় নির্বাচনের কথা যদি বলেন তাহলে যেদিন একটা নির্বাচন হয় সংবিধান অনুযায়ী আমরা সবাই জানি, সব রাজনৈতিক দলই জানে যে 5 বছর পরে আবার একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তো সুতরাং বাংলাদেশ আওয়ামী লীগ ঠিক নির্বাচনের হারুক বা জিতুক তার পরের দিন থেকেই আবার পরবর্তী নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু করে, এটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং তাদের রাজনৈতিক কর্মকাণ্ড এইভাবেই চলে। তাদের একটি হচ্ছে দল গোছানোর মাধ্যমে রাজনৈতিক কর্ম সবকিছু কিন্তু আমরা শুরু করি সবসময়। আমরা বাংলাদেশ আওয়ামী লীগ এমন একটি রাজনৈতিক দল, তারা গণতান্ত্রিক ভাবে বেড়ে ওঠা, গণতান্ত্রিক পরিবেশে বেড়ে ওঠা এবং গণতান্ত্রিক কর্মকাণ্ডের মধ্যে বেড়ে ওঠা বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল। সেই রাজনৈতিক দলটি সবসময় নির্বাচনের মাধ্যমে ক্ষমতা পরিবর্তনকে বিশ্বাস করে এবং সেইভাবেই কাজ করে। এখন আপনি যে দলটির নেতা এতক্ষণ কথা বললেন, বিএনপির একজন নেতা, উনি তো আসলে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা পরিবর্তন এই নীতিকে উনারা বিশ্বাস করে না বিধায়
ওনারা এখনো বলে যে ওনারা প্রস্তুতি নিচ্ছেন না, পরিবেশ নাই, মোশারফ ভাই কিন্তু ওই সারাক্ষণ আমরা দেখি বাংলাদেশে প্রায় এখন 35টার মতো ইলেকট্রনিক মিডিয়াতে কোনো না কোনো দিন মোশারফ ভাই কথা বলেন এবং সরকারের বিরুদ্ধে কথা বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেন, কিন্তু পরিবেশ নাই, যদি পরিবেশ নাই থাকতো তাহলে মোশারফ ভাইরা তো এত কথা ওপেনলি বলতে পারতেন না, তাদেরকে তো সেই সামরিক জান্তাদের মতো অ্যারেস্ট করা হতো, যেটা জিয়ার রহমান এবং এরশাদের সময় যেটা করা হতো, বা কিংবা খালেদা জিয়ার সময় যদি কেউ এইভাবে কথা বলতো এরকম টকশো হতো আর আওয়ামী লীগের নেতারা এভাবে কথা বলতো, তাদেরকে তৎকালীন আমাদের তারেক জিয়া, বেগম খালেদা জিয়ার সন্তান তারেক জিয়া সেই কথাগুলি বলতে দিতেন কিনা এবং আমাদেরকে মৃত্যুবরণ করতে হতো কিনা সেটা নিয়ে কিন্তু যথেষ্ট প্রশ্ন আছে, আমরা এটা দেখেছি। কথা বলার কোনো সুযোগই ছিল না, বাক স্বাধীনতাই ছিল না। এখন তাদের কাছ থেকে শুনতে হয় নির্বাচনের এখনো 2 বছর বাকি, তো এই সময় থেকেই তো প্রস্তুতিটা শুরু করতে হবে। প্রথমে তো আপনাকে দল গুছাতে হবে, আমাকে আপনাদের কর্মীদেরকে সুসংগঠিত করতে হবে, বিভেদ মিটাতে হবে, হ্যাঁ, দলের সম্মেলনগুলি ঠিক করে নেতৃত্ব কোনো কোনো জায়গায় প্রয়োজন বোধে বদল করতে হবে, কোনো কোনো জায়গায় নতুন নেতৃত্ব আনতে হবে, এইগুলি তো একটা রুটিন ওয়ার্ক, এগুলো করতে হবে, কিন্তু বিএনপি তো কোনো কিছুই করছে না, শুধুমাত্র ঢাকায় বসে পকেট কমিটি বিভিন্ন সহযোগী সংগঠনের দেখি আমরা ঢাকায় বসে প্রেস রিলিজের মাধ্যমে কমিটি ডিক্লেয়ার করছে এবং কিছুদিন পরে আবার সেই কমিটি বাতিল ঘোষণা করছে যে কাজ করছে না বা ইয়ে করছে না। এখন বিএনপি কিভাবে নির্বাচন হলে বা কিভাবে পরিবেশ সৃষ্টি করলে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে সেটি বিএনপির চিন্তা করা উচিত। আমরা তো এখানে তো কোনো এটা তো মানে এরকম না যে বাংলাদেশ আওয়ামী লীগ যে ওই বিএনপিকে জিতাই দেওয়ার জন্য রাজনীতি করবে, সেটা তো বাংলাদেশ আওয়ামী লীগ করবে না। বিএনপি নামক রাজনৈতিক দল বা জোট বা মুক্তিযুদ্ধের বিপক্ষের যে শক্তি আমরা যাদেরকে মনে করি তাদেরকে আমরা নির্বাচনের মাধ্যমে পরাজিত করব, এটাই তো আমাদের টার্গেট, এই টার্গেট নিয়ে তো আমরা রাজনীতি করি। এখন ওনারা যদি মনে করেন যে কখন পাকিস্তানি গোয়েন্দা সংস্থা কিংবা বিদেশে বসে তারা গোপন বৈঠক করে বিভিন্ন মাফিয়াদেরকে নিয়ে গোপন বৈঠক করে ষড়যন্ত্র করে কিংবা অপপ্রচার করে, আজকাল বাংলাদেশে যে সোশ্যাল মিডিয়া, যে সোশ্যাল মিডিয়া জননেত্রী শেখ হাসিনা এবং তার সুযোগ্য পুত্র সজীবদের জয় বাংলাদেশকে ডিজিটালাইজড করেছেন, সেই ডিজিটালাইজডের সুযোগ নিয়ে এই যে চক্রটি যে সারাক্ষণ বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধচারণ করছে, সরকারের বিরুদ্ধচারণ করছে, অনেক উল্টা পাল্টা আজে বাজে মিথ্যা কথাগুলি তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ করছে, তারা মনে করে এইভাবে একদিন না একদিন তারা ক্ষমতায় এইভাবে মানুষ ক্ষিপ্ত হবে, কিংবা হেফাজতের মতো একটি দলকে যেখানে 20 দলের 20 দলীয় ঐক্য জোটের প্রায় 5টি দল হেফাজতের মধ্যে আছে, বিএনপি তো আছেই, সাথে বিএনপি জামাতও আছে, তাদের 4 দলীয় জোট যেটা ছিল সেই জামাত তো হেফাজতের সাথে আছে, অর্থাৎ এখন জামাত রাজনীতি করতে পারছে না, জামাতের নেতৃত্ব সব হেফাজতে। বিএনপি যে 4 দল ছিল যারা মুক্তিযুদ্ধের সময় বিরোধিতা করেছিল সেই 4 দলের সেই নেতৃবৃন্দ সব এখন হেফাজতের সাথে, সুতরাং অন্য মনে করেছিল হেফাজতকে দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন অকারেন্স ঘটিয়ে রাজপথ দখল করে কিংবা আগুন দিয়ে জ্বালাও পোড়াও করে মানুষ হত্যা করে সরকারকে অস্থিতিশীল করবে এবং এক সুযোগে তারা ব্যানার ধরে তারা ক্ষমতায় আসবে, রাস্তায় ব্যানার ধরে তারা তখন একটা আন্দোলন করবে কিংবা তাদের কর্মীদেরকে ওই বিভিন্ন যারা আন্দোলন করে সামাজিক আন্দোলন বলেন কিংবা রাজনৈতিক আন্দোলন বলেন কিংবা বিএনপির শিখিয়ে দেওয়া যে রাজনীতিগুলি তারা করতে চান সেখানে কিছু কর্মী ঢুকিয়ে দিয়ে তারা মনে করেন এইভাবেই বুঝি ক্ষমতার পট পরিবর্তন হবে, কিন্তু আমরা তো এটা বিশ্বাস করি না। আমরা জনগণের দ্বারা পরিচালিত রাজনৈতিক দল এবং জনগণের দ্বারা নির্বাচিত একটি সরকার, আমরা মনে করি যে জনগণকে আবার যদি আমাদের ক্ষমতা আসতে হয় আমাদের কৌশল নির্ধারণ করতে হবে, একটি দলের রাজনৈতিক কৌশল যদি না থাকে, আমার তো কৌশলই থাকবে যে আমি কিভাবে বিএনপিকে পরাজিত করব বা বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক দলকে পরাজিত করে আমি আমি ক্ষমতাটায় আমরা যাতে আবার ফিরতে পারি, আমরা দেশের উন্নয়ন করতে পারি, মানুষের ভাগ্যে পরিবর্তন করতে পারি, আমরা তো সেই কামনাই করি, কারণ আমাদের চেয়ে দেশটাকে যে অন্য দল বেশি ভালোবেসে ফেলেছে এমন তো না, কারণ এই দল বাংলাদেশ আওয়ামী লীগ এমন একটি রাজনৈতিক দল যেই দলের প্রতিষ্ঠাতা হচ্ছেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বেই এই বাংলাদেশটা স্বাধীন হয়েছে, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, দীর্ঘ প্রায় 16 বছর উনি জেল জুলুম অত্যাচার সহ্য করে
উনি বাংলাদেশের স্বাধিকার এবং মুক্তিযুদ্ধ আন্দোলনের যে নেতৃত্ব উনি দিয়েছেন এবং তার মাধ্যমে অর্জিত স্বাধীনতার মধ্য দিয়ে আমরা যে গণতন্ত্র পেয়েছি, সমাজতান্ত্রিক যে গণতন্ত্র, তারপরে আপনাদের বলেন আমাদের সংবিধান, তো সবকিছুই তো আমাদেরই অবদান এই বাংলাদেশের জনগণের যে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন, এটা একটা কৌশল যে সেই আশা আকাঙ্ক্ষার আকাঙ্ক্ষা কতটুকুন বাস্তবায়ন করা যাবে, কিভাবে করা যাবে, সেটা হয়তো আপনাদের ম্যানিফেস্টোতে থাকবে এবং আপনারা আবার সরকার গঠনের জন্য যে যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার আপনারা হয়তো নেবেন। আমরা একটু রাজিকুজ্জামান রতর আপনার কাছ থেকে জানতে চাই যে আসলে বাম দল সবসময় দেখে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, জনগণের কথা বলে, অনেক সময় জনগণের পাশে দাঁড়ায়। আমার প্রশ্ন যে সামনে নির্বাচনকে সামনে রেখে আপনাদের এই ধরনের কোনো প্রস্তুতি রয়েছে কিনা, আপনারা এই ধরনের কোনো ক্যাম্পেইনে যাবেন কিনা, লোকজনকে আপনারা কিভাবে সামনে পরিকল্পনাটা কি আপনাদের? ধন্যবাদ। আমরা এতক্ষণ প্রসারক ভাই এবং নাজমা আপার কথা শুনলাম। প্রতিটি রাজনৈতিক দলের তো কিছু সাংগঠনিক পরিকল্পনা থাকে, সেই সাংগঠনিক পরিকল্পনার মধ্যে কখনো দল গোছানোর পরিকল্পনা থাকে, নির্বাচন আসলে নির্বাচন করার পরিকল্পনা থাকে, অথবা যদি নির্বাচন করার পরিবেশ না থাকে তাহলে নির্বাচনের জন্য একটা সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য যে প্যারামিটার গুলো তৈরি করা দরকার, যে সূচক গুলো তৈরি করা দরকার, তার জন্য একটা আন্দোলন থাকে। যেমন আমরা এখানে তিনজন আছি, তিনজনই কিন্তু স্বৈরাচার বিরোধী আন্দোলনের সঙ্গে ছিলাম। সেই সময় আমাদের কিন্তু প্রধান লক্ষ্য নির্বাচন ছিল না, সেই সময় আমাদের প্রধান লক্ষ্য ছিল যে স্বৈরাচারকে হটাতে হবে, একটা গণতান্ত্রিক পরিবেশ করতে হবে, এবং এই গণতান্ত্রিক পরিবেশে জনগণ যাকে নির্বাচন করবে তারাই দেশ পরিচালনা করবেন। ফলে আমাদের কিন্তু তখন লক্ষ্য ছিল, চোখের সামনে ছিল সামরিক স্বৈরাচার, এর সাথে তার বিরুদ্ধে আমাদের লড়াই। কিংবা ধরুন আমরা এখানে যারা, আমাদের একদম শৈশবকাল, আমাদের কারোই আসলে মুক্তিযুদ্ধে যাওয়ার মতো বয়স ছিল না, ফলে আমরা যেটা শুনেছি কিংবা হয়তো অল্প কিছু দেখেছি সেটা কি, সত্তরের নির্বাচন যেটা ছিল সেই নির্বাচনের মধ্যে মানুষের একটা আকাঙ্ক্ষা ছিল, এমন একটা দেশ চাই, এমন একটা ভূখণ্ড চাই যে ভূখণ্ডে মানুষ গণতান্ত্রিক অধিকার পাবে, ভোটের অধিকার শুধু নয় ভাতের অধিকারটাও পাবে, মত প্রকাশের অধিকারের সঙ্গে সঙ্গে মত প্রতিষ্ঠার সে পরিবেশটাও থাকবে। এবং সেটা করতে গিয়ে কিন্তু দেখা গেল যে সত্তরের নির্বাচনে আওয়ামী লীগ যে এই যে বিপুল ভোটে বিজয়ী হলো, হওয়ার পরও তাকে যখন ক্ষমতা দেয়া হলো না, তখন এই ভোটের মাধ্যমে অর্জিত অধিকার বাস্তবায়নের জন্য সশস্ত্র সংগ্রামীও নামতে হলো। ফলে আমাদের সামনে কিন্তু মুক্তিযুদ্ধটা, পিছনে মুক্তিযুদ্ধটা আছে, স্বৈরাচার বিরোধী আন্দোলনের অভিজ্ঞতাটা আছে, সেটা নিয়ে আমরা সামনে এগোতে চাই। ফলে রাজনীতিতে আমরা একটা গণতান্ত্রিক পরিবেশ চাই, আর অর্থনীতিতে একটা সুষম বিকাশ চাই, আর সাথে সাথে আমরা এমন একটা পরিবেশ চাই যেখানে আমরা যেমন কথা বলতে পারবো, মত প্রকাশ করতে পারবো, মত প্রচার করতে পারবো, তার জন্য যে গণতান্ত্রিক পরিবেশ চাই, আর মতটাকে যাচাই বাছাই করবার জন্য একটা নির্বাচন পদ্ধতি চাই। আমি মতের কথা এখানে বললাম ঠিকই, টিভিতে আমাদের 34-35টা এখানে আছে, ইলেকট্রনিক মিডিয়া আছে, এর বাইরেও অনলাইনের অনেকগুলো আছে, প্রচুর কথা আমরা সবাই বলছি, মানুষ শুনছে, কিন্তু মানুষ এই কথাগুলো শুনে সেটা প্রয়োগ করবে কিভাবে? প্রয়োগ করার পথ কি আছে? প্রয়োগ করার দুটো পথ আছে, একটা আছে 71-এর মতো করে সশস্ত্র মুক্তিযুদ্ধ, আর একটা আছে 90-এর মতো করে একটা গণ অভ্যুত্থান। এই দুটোর বাইরে কি আছে? আর একটা আছে নির্বাচন। এখন আমরা তো মুক্তিযুদ্ধেও যাচ্ছি না, গণ অভ্যুত্থানের কথাও এখন বলছি না, তাহলে আমরা এখন নির্বাচনের কথাটা বলতে চাই। তাহলে মত প্রকাশ করতে পারি আমরা ইলেকট্রনিক মিডিয়াতে, টিভিতে আমরা হয়তো আমরা দীর্ঘক্ষণ ধরে একটা কথা বললাম, কিন্তু যখন প্রেস ক্লাবের সামনে গিয়ে জমায়েত হব বা কোনো একটা প্রোগ্রাম করব, তখন কি সেই সুযোগটা আর সেই পরিবেশটা থাকে? তখন সেটার জন্য তার কিন্তু অনেক কষ্ট করতে হয়, কসরত করতে হয় আমাদের। ফলে কথা বলতে পারার অধিকার, এটা যেমন খুব গুরুত্বপূর্ণ, সে কথাটা নিয়ে রাস্তায় দাঁড়ানোর অধিকারটাও খুব গুরুত্বপূর্ণ। রাস্তায় দাঁড়ানোর অধিকারটা যদি আবার না পাওয়া যায়, কথাগুলো কিন্তু হাওয়ায় মিলিয়ে যায়। এই জন্য আমরা যে এই টেলিভিশনে যত কথা বলি এটা খুব একটা কার্যকর হচ্ছে না, কারণ কথাগুলো হাওয়ায় মিলিয়ে যাচ্ছে, মানুষ শুনছে কেউ তার বাস্তবায়ন চোখের সামনে দেখছে না। এই জন্য নির্বাচনের আগে এই গণতান্ত্রিক পরিবেশটা খুবই দরকার। আর নির্বাচন না হলে কি একটা দেশ চলে না? নির্বাচন কি হতেই হবে? তো নির্বাচন তো কোনোদিনই হয়নি সৌদি আরবে, কুয়েতে, কাতারে, তো দেশ কি চলছে না? এমন হোসনে মোবারকের ওখানে 41 বছর হোসনে মোবারক একাই ক্ষমতায় ছিলেন, তো দেশটা কি চলে নাই? ফলে নির্বাচন না হলে একদম মহাভারত অশুদ্ধ হয়ে যাবে তা না, কিন্তু যারা মনে করেন যে নির্বাচনটা ক্ষমতা বদলের একটা প্রধানত হাতিয়ার, একটা গণতান্ত্রিক পদ্ধতি, তারা এই কথা বলার পরে যদি নির্বাচনটা গণতান্ত্রিক ভাবে না হয়,
মনোনয়ন এবং নির্বাচন যদি একাকার হয়ে যায়, মনোনয়নের পরে মানে তাকে ওই নির্বাচিত হওয়া, মনোনীত হওয়া এবং নির্বাচিত হওয়ার মাঝখানে যে নির্বাচন নামের একটা আনুষ্ঠানিকতা আছে, এই আনুষ্ঠানিকতা যদি হারিয়ে যায় তাহলে মনোনীত এবং নির্বাচিত একাকার হয়ে যাবে, এবং সেটা হচ্ছেও। তা না হলে আমাদের ইউনিয়ন পরিষদ নির্বাচন ছিল বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থার সবচেয়ে নিচের ধাপ, সবচেয়ে আকর্ষণীয় ধাপ, সবচেয়ে উত্তেজনার ধাপ, এবং যেখানে রাস্তার এপার ওপার নিজে এই পরিবার ওই পরিবার, নদীর এপার ওপার কতভাবে মানুষ নিজেদেরকে বিভক্ত করে এসে নির্বাচনটা করত এবং করে। সেখানে 160-এর মধ্যে যদি 54টা জায়গায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয় তাহলে কি এটা নিয়ম রক্ষার নির্বাচন হচ্ছে আর ভোটাররা মুখ ফিরিয়ে নেওয়ার নির্বাচন করছেন? এটা নির্বাচন কমিশনের মুখ রক্ষা এবং ভোটারদের মুখ ফিরিয়ে নেওয়া, এই দুটো কিন্তু আমাদের গণতান্ত্রিক ব্যবস্থার জন্য খুব ভালো কোনো ইঙ্গিত নিয়ে আসে না। সে কারণে আমরা বলছি যে এই ক্ষেত্রে জিতেও কিন্তু স্বস্তি থাকে না, নির্বাচনে না দাঁড়ানোর কারণে, নির্বাচনে অংশগ্রহণ না করার কারণে যতটুকু অস্বস্তি থাকে নির্বাচনে জিতেও কিন্তু ঠিক ততখানি অস্বস্তি থাকে যদি নির্বাচনী ব্যবস্থাটা না থাকে। সে কারণে বিজয় সবার লক্ষ্য, এটা ঠিক, কিন্তু বিজয়টা নৈতিকভাবে হচ্ছে কি, বিজয়টা পদ্ধতি সঠিক পদ্ধতিতে হচ্ছে কি? যদি নীতিগত এবং পদ্ধতিগত ঠিক দিকটা ঠিক না থাকে তাহলে যে কোনো বিজয় কিন্তু মানুষকে বিজয়ী করে না, তখন বিজয় মানুষকে ওই রবীন্দ্রনাথের গানের মতো একে পড়তে গেলে বাজে, ছিঁড়তে গেলে লাগে। একদিকে আমি নির্বাচিত হয়েছি এটা বলছি, কিন্তু কিভাবে নির্বাচিত হয়েছি এটা ঠিক মতো আর বলতে পারছি না, এই একটা অস্বস্তির মধ্যে কিন্তু তখন থাকতে হয়। সেই পরিবেশ থেকে আমরা যেন দেশটাকে বাঁচাতে পারি, সে কারণ দেখুন অনেক সমস্যা আমাদের সামনে আছে, সেই সমস্যাগুলোর মধ্যে বিরতির আগে কথা বলছিলেন রাজিকুর জামান রতন, আপনার কাছে আসছি। ইতোমধ্যে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রেজাউল করিম, রেজাউল ইসলাম ভূঁইয়া, আপনাকে স্বাগত। রতন, রাজিকুজ্জামান রতন, আপনার কাছে আপনি আপনি বলছিলেন যে কিছু সমস্যার কথা, আমি এই কথাটা আবার শুনতে চাই যে কি সমস্যার কথা আপনি বলতে চেয়েছিলেন? বলতে চেয়েছিলাম এটাই যে আমাদের নির্বাচনটা কেন করতে চাই, নির্বাচনটা করতে চাই যে রাষ্ট্রটা পরিচালনা করবে কারা, জনগণের মতামত নিয়ে কোন রাজনৈতিক দল রাষ্ট্রটা পরিচালনা করবেন, এই জন্য মতামত গ্রহণের একটা আনুষ্ঠানিক বিষয় হচ্ছে নির্বাচন। কিন্তু নির্বাচন মানেই গণতন্ত্র নয়, নির্বাচন গণতন্ত্রের একটা অঙ্গ। গণতান্ত্রিক ব্যবস্থাটা যদি পুরোপুরি না থাকে তাহলে শুধু নির্বাচনের মধ্যে দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না, এটা আমরা বহু দেশে বহুরভাবে দেখেছি। তো এখন যে বিষয়টা দেখুন, গত কয়েকদিন ধরে আমরা তো একটা হাহাকারের মধ্যে আছি যে জনগণের পকেট থেকে নাকি ইতিমধ্যে প্রায় 40,000 কোটি টাকা বেরিয়ে গেল, কেমন করে, একদল হায় হায় কোম্পানি, কখনো আমরা যুবকের নামে, কখনো আমরা এলএমএল কোম্পানির নামে, কখনো ডেস্টিনির নামে, এখন আবার ই অরেঞ্জ, ই কমার্স, এই ই শুনে মনে করেছিলাম ইলেকট্রনিক, এখন দেখি এক্সপ্লয়টেটিং কমার্স হয়ে গেছে। ই কমার্সের নামে কতভাবে এক্সপ্লয়েট করা যায়, এবং দোষ কার, পাবলিকের, পাবলিক কেন এই সমস্ত কোম্পানিতে যায়, কিন্তু দায় কি কেউ নেবে না? এই হাই হাই কোম্পানিগুলো এরকম তৈরি হলো, মানুষের পকেট কেটে টাকা নিয়ে গেল, এবং কত টাকা, সে একদিকে ধরেন কারো 1100 কোটি টাকা, কেউ 17,000 কোটি টাকা, কত রকমের লেবাসে মানুষের পকেট থেকে টাকা নিয়ে যাচ্ছে, এখান থেকে মানুষকে কে রক্ষা করবে? আমি নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র রক্ষা করতে পারছি না, আবার ক্ষমতায় থেকে জনগণের স্বার্থ রক্ষা করতে পারছি না। এইরকম একটা পরিস্থিতিতে আমরা ডিজিটালাইজেশনের কথা বলছি, ডেমোক্রেটাইজেশনের কথা বলবো না, ডিজিটালাইজড হলো সবকিছু, ডিজিটালাইজড, তাহলে এই ডিজিটাল এক্সপ্লয়টেশন যা যে ঘটছে, ডিজিটাল চোরদেরকে ধরার ব্যবস্থাটা কি হবে? তার মানে আমাদের একদিকে উন্নয়ন হচ্ছে আর একদিকে লুণ্ঠনটাও চলছে, এটার হাত থেকে মানুষকে বাঁচাবার জন্য তো একটা তর্ক বিতর্কের পরিবেশ লাগবে। এই জন্য গণতন্ত্রের অত্যাবশ্যকীয় শর্ত হলো বিতর্ক, ডিবেট, ডিসকাশন, এবং এটাই হলো গণতন্ত্রের একটা প্রাণশক্তি। আমরা ইলেকশনকে কখনো যেন সিলেকশনে পর্যবসিত না করি, আর ইলেকশন প্রসেসটাকে কখনো যেন আমরা অ্যাবান্ডন করে না দিই, পরিত্যক্ত করে না দিই, এটা না, এটা থাকলে হবে যে জবাবদিহির পরিবেশ থাকে, আমরা যেই ক্ষমতায় থাকি না অথবা যেই ক্ষমতার বাইরে থাকি, ক্ষমতার বাইরে থেকেও একটা জবাবদিহির পরিবেশ তৈরি করা যায় আর ক্ষমতার থেকেও একটা জবাবদিহি তৈরি করা যায় যদি গণতান্ত্রিক পরিবেশটা থাকে। আমরা এই জন্য গণতান্ত্রিক পরিবেশটার উপর জোর দিতে চাই, নির্বাচনীটা পদ্ধতিটার
যদি উন্নয়ন ঘটাতে হয় গণতান্ত্রিক ব্যবস্থাটার উন্নয়ন ঘটাতে হবে, এই কথাটা বলতে চাইছিলাম। আপনার কাছে আবার আসব আমরা শেষ মুহূর্তে একবার, একেবারে শেষ মুহূর্তে একবার আপনার কাছে আসব। আমরা একটু কথা বলতে চাই মোশাররফ হোসেন, আপনার কাছ থেকে আসলে জানতে চাই যে এই যে নির্বাচনী পরিবেশ যেটা আমরা এই রাজীব যেমন নতুন বললেন যে সমস্ত প্রতিবন্ধকতার কথা, যে সমস্ত সমস্যার কথা, আসলে এই সমস্যা থেকে উত্তরণ করে আসলে আমরা সামনের দিকে কি আমাদের সবাইকে নিয়ে এগিয়ে যেতে পারবো কিনা? এটা তো দায়িত্ব আসলে যারা সরকারে থাকে তারা, আমাদের একটি সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশন আছে, এটা আপনি স্বীকার করবেন, কিন্তু নির্বাচন কমিশনের সেই সক্ষমতা কি বাংলাদেশে আছে? কারণ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন নির্বাহী বিভাগের উপর নির্ভর করতে হয়, অর্থাৎ আমাদের যারা উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে তাদের উপর নির্ভরশীল হতে হয়। সুতরাং তারা তো আজকে দলীয় মোড়কে আবদ্ধ হয়ে গেছে, আজকে দলীয় ভাবে তারা আজকে পরিচালিত হচ্ছে বলে রাষ্ট্রের কর্মচারী হিসাবে তারা সেই ভূমিকাটা কিন্তু পালন করতে পারছে না, যেটি আপনি লক্ষ্য করছেন। আপনি দেখবেন যে আমরা দেখেছি যে আজকে এখানে আমরা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি অথবা কমিউনিস্ট পার্টির লোক আমরা এখানে আছি, কিন্তু আপনি দেখবেন যে প্রশাসনের ভূমিকাটা কি হওয়া উচিত, যে আমাদের রাষ্ট্রের সেবক হিসাবে তারা আমাদের সকলের প্রতি ইকুয়াল একটি ট্রিটমেন্ট দেবে, কিন্তু বাংলাদেশে কি আপনি সেইটা লক্ষ্য করেন? আজকে আমি যদি আজকে উদাহরণ হিসাবে আমি এখানে বলি যে 2018 সালের জাতীয় সংসদ নির্বাচনে আমি প্রার্থী ছিলাম, আমি যেদিন নমিনেশন পেপার সাবমিট করেছিলাম পরবর্তী দিন থেকে আমাকে প্রশাসন কোথাও কোনো প্রচারে অংশগ্রহণ করতে দেয়, অথচ আওয়ামী লীগের সাথে কিন্তু আমার একটা একটি জায়গায় শুধু আওয়ামী লীগ বাধা দিয়েছে, এছাড়া কিন্তু প্রত্যেকটি জায়গায় প্রশাসন বাধা দিয়েছে, কারণ তারা এমন ভাবে দলীয় প্রশাসন তৈরি করেছে যে একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন কোনোভাবেই বাংলাদেশে সম্ভব নয়। এইটা যেমন একটি বড় অন্তরায়। আরেকটি কথা, যে কথা নিয়ে আমি একটু জবাব না দিলে এখানে হয় না, এখানে আমাদের আওয়ামী লীগের প্রতিনিধি নাজমা আক্তার বলেছেন যে আমরা বাংলাদেশে হেফাজতের মাধ্যমে বাংলাদেশে একটি অশান্তকর অবস্থা বা জামাতের মাধ্যমে তৈরি করতে চাই। আমি অত্যন্ত বিনয়ের সাথে নাজমা আক্তারকে জিজ্ঞেস করতে চাই, কারা এই হেফাজতকে ঢাকাতে এনে সম্বর্ধনা দিয়েছিল? কারা হেফাজতের কাছ থেকে, মাননীয় প্রধানমন্ত্রী কাদের কাছ থেকে কওমি জননী উপাধি নিয়েছিল? কারা এই হেফাজতের দাবির প্রেক্ষিতে বাংলাদেশের পাঠ্যপুস্তকের সিলেবাস পরিবর্তন করে দিয়েছে? কারা রেলওয়ের জমি এই হেফাজতকে সন্তুষ্ট করার জন্য দিয়েছে? এগুলির একটাই উত্তর, বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ। সুতরাং আজকে যে দায়ভারটা বিএনপি বা বিরোধী দল বা চাপিয়ে দেওয়া হচ্ছে, এর মূল পৃষ্ঠপোষক হলো আজকে আওয়ামী লীগ এবং ক্ষমতাসীন দল। তারা একদিকে যেমন হেফাজতকে নিয়ে খেলছে, অন্যদিকে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা বলেন আজকে ধর্ম নিরপেক্ষতার একটা মুখোশ গায়ে লাগিয়ে, মানে স্লোগান দিয়ে তারা আজকে সম্পূর্ণ বাংলাদেশটাকে একটা অস্থিরশীল পরিস্থিতির মধ্যে আজকে ফেলে দিয়ে দিয়েছে। একটাই লক্ষ্য, যারা যারা তাদেরকে আজকে ক্ষমতার উৎস যারা, তাদেরকে বোঝানো যে বাংলাদেশের যদি এই জঙ্গলিদেরকে দমন করতে হয় তাহলে আজকে আওয়ামী লীগের দরকার, শেখ হাসিনাকে দরকার, যার জন্য পরিকল্পিত ভাবে বাংলাদেশে একটি ইসলামী জঙ্গির তকমা লাগানোর জন্য তারা কিন্তু সকল প্রচেষ্টা অব্যাহত রাখা হচ্ছে। আরেকটু কথা বলে যে নাজমা আক্তার বলেছে আমরা টিভিতে দাঁড়িয়ে আজকে কথা বলছি, কই আমরা তো ঘুম হচ্ছি না? আমি একটু স্মরণ করে দিতে চাই, নাজমা আক্তারা বলে থাকে তারা যখন আমরা যখন 2001 থেকে 2006 পর্যন্ত যখন ক্ষমতায় ছিলাম, যে আওয়ামী লীগের উপর নাকি আমরা বহু নির্যাতন করেছি, বহু অত্যাচার করেছি। আওয়ামী লীগ ক্ষমতায় এসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের আমলে যে মামলাগুলি প্রত্যাহার করা হয়েছিল সেই মামলার সংখ্যা ছিল 7,000। আর আপনাকে আমি এখন এই সরকারের 12 বছরে 2009 সাল থেকে 13/9/2021 পর্যন্ত বিএনপির নেতাকর্মী সমর্থকদের নামে 1,01,979টির মামলা দিয়েছে, যার আসামি সংখ্যা 35,99,154 জন। এই যদি হয় একটা দলের অন্য দলের প্রতি মনোভাব যে দমন নিপীড়ন নিঃশেষ করে দেওয়া, সেখানে আপনি গণতান্ত্রিক চর্চাটা আপনি কোথায় করবেন? আমাদের সময় ওনারা মাত্র আমাদের 7,000 মামলা দিয়েছিল, মামলা দিয়েছে 7,000 প্রত্যাহার করা হয়েছে, সব মামলা তো প্রত্যাহার হয় না, 7,000 মামলা প্রত্যাহার আপনার ভাষায় আপনার তথ্য অনুযায়ী। আর ওনাদেরকে আমরা দিয়েছি 1,00,000। আমরা এই সময় ক্ষমতায় আছি প্রায় 13 বছর,
ওনারা যত অন্যায় করেছেন, অপরাধ করেছেন তার পরিমাণ এবং সেইগুলি যোগ করলে কত লক্ষ মামলা ওনাদের বিরুদ্ধে হওয়া উচিত ছিল সেটি ওনারা কিন্তু ওনারা ভুলে যান। ওনারা হাজার হাজার লক্ষ লক্ষ মানে জায়গা অকারেন্স করবেন, রাস্তাঘাট পোড়াবেন, যানবাহন ভাঙচুর করবেন, আগুন দিবেন, মানুষ পুড়িয়ে হত্যা করবেন, তা লক্ষ লক্ষ অকারেন্স যদি করেন তাহলে মামলাও তো লক্ষ লক্ষ হবে, তাই না? তো এই বিষয় নিয়ে তো সংশয় কেন? আপনারা অপরাধের সংখ্যাটা বিচার করেন, আর আপনার নির্বাচন কমিশনের সক্ষমতা আছে কিনা? আপনার সময় আপনারা যখন ক্ষমতায় ছিলেন তখন নির্বাচনের ক্ষমতা কমিশনের কি সক্ষমতা ছিল? তখন কি এমন নির্বাচন হয়েছিল? সে নির্বাচন কি অবাধ নিরপেক্ষ হয়েছিল? সুতরাং আপনারা নির্বাচনে আসেন নাই। এখন রতন ভাই একটা কথা বলেছেন যে নীতিগত পদ্ধতিগত নির্বাচন হচ্ছে কি? এখন নাহলে পদ্ধতিগত নির্বাচনের যদি আপনি বলেন তো নির্বাচনের যে পদ্ধতিগুলো আছে সেগুলি অনুসরণ করেই নির্বাচন হচ্ছে, সিস্টেমের মধ্যে নির্বাচন হচ্ছে। এখন আপনি নীতিগত কথা বলেন যে 160 জনের মধ্যে 54 জন বা 64 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় কিভাবে হলো? এখন যদি বিএনপি বা অন্য রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতা না করে তো সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হওয়াটা তো অসাংবিধানিক কিছু না, এটা তো সাংবিধানিক পন্থাই হয়েছে। এখন এটা বলেন হ্যাঁ ঠিক আছে এটা হওয়া উচিত হয়নি, তাহলে আপনার নির্বাচনে পার্টিসিপেশন কেন করলেন না? আপনার নির্বাচন বয়কট করবেন আর নির্ধারিত টাইমে ইলেকশন হলে আপনারা বলবেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে, এই কথাটা কিন্তু স্বপরিচিত কথা, এটি কিন্তু গণতান্ত্রিক কোনো বক্তব্য না। আপনারা গণতান্ত্রিক ভাবে আপনারা নির্বাচনে ফাইট করবেন। বিএনপির আমলে কি পরিবেশ ছিল? আমাদের 22,000 নেতা কর্মীকে তারা হত্যা করেছে, 22,000 আমাদের হ্যাঁ আমাদের লিস্ট আছে। আপনি কি করে আপনি গ্রাম 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 ধরে হিসাব করেন কিভাবে করেছেন? তারপরে আমরা প্রতিটা নির্বাচনে আপনাদের সাথে আমরা ফাইট দিয়েছি। রমরা নির্বাচনের সময় আমার মাথায় পিস্তল ধরেছিল শাহবাগ একটা কেন্দ্রে, যখন কুলাপতিকে নির্বাচনে ওখানে গিয়েছিলাম আমাকে পিস্তল দিয়ে বের করে দিয়েছিল আপনাদের এজেন্ট। তো সুতরাং আপনাদের মুখে যে নির্বাচন নির্বাচনের এই কথাটা আপনাদের মুখে মানায় না। আপনারা নির্বাচনের জন্য প্রস্তুতি নিবেন না, নির্বাচনে অংশগ্রহণ করবেন না, কিন্তু সমালোচনা করবেন। তা আপনারা শুধু মনে করেন সমালোচনা করলে বুঝি আওয়ামী লীগের মানে বদনাম হবে দেশে এবং বিদেশে, সুতরাং এই লজ্জায় মনে হয় আওয়ামী লীগ পদত্যাগ করবে, সেটা বিষয়টা তেমন না। আপনাদেরকে নির্বাচনে শক্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে, যেটি আপনাদের সময় যেইভাবে আমরা করেছিলাম। আমরা মার খেয়ে অত্যাচারিত হয়ে আমাদের অনেক নেতা কর্মীর লাশ আপনারা ফেলে দিয়েছেন, তারপরে আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি, সেই সক্ষমতা বিএনপির নাই। বর্তমানে বিরোধী দল হিসেবে আসলে কতটুকুন আপনারা ভূমিকা রাখছেন বা রাখা সম্ভব হয়েছে এই বিষয়টি যদি বলেন। আর রাজীব যেমন রতন বলেছেন একটা দুর্নীতির কথা বলেছেন, উনি বলার চেষ্টা করেছেন, আপনার বক্তব্যটা কি হবে এখানে? ঠিক বিরোধী দলের প্রেসিডিয়াম সদস্য হিসেবে আপনি কি বলবেন? কিসের উপরে ভূমিকা বললেন না? বিরোধী দলের ভূমিকা আপনি আপনার পার্টি আপনার দল কিভাবে দেখছে, কিভাবে এগুলোকে মোকাবেলা করছে? এবং এখন যে দুর্নীতির কথাটা রাজীবুজ্জামান রতন বলেছেন সেই কথাটাও আপনি একটু বলবেন যে এটাকে আপনার দল কিভাবে দেখে, এবং সামনে যে নির্বাচন নির্বাচনের প্রস্তুতি আপনাদের কেমন রয়েছে? ধন্যবাদ আপনাকে আমার বিজ্ঞ সহ আলোচক এবং মাইটিভির দর্শকবৃন্দ। দীর্ঘক্ষণ যাবত আমি আলোচনা শুনছিলাম, বিজ্ঞ আলোচকরা আলোচনা করছিলেন, আমি আসার পরও দ্বিতীয় রাউন্ড ওনাদেরকে সম্পূর্ণ করেছেন। আমি ভাবছিলাম যে আমাকে আসার সাথে সাথে যুক্ত করবেন বিরতির পরে, তারপরেও আপনাকে ধন্যবাদ যে পর পর করতে হলো যুক্ত করেছেন, একটু সময় দিতে হবে আমাকে। প্রথমত হলো যে বাংলাদেশ গণতান্ত্রিক দেশ, কিন্তু আজকে সেই গণতান্ত্রিক পরিবেশটা আছে কিনা এটা হলো সবচেয়ে ভাবাবারই বিষয়। কেন অপর অপর রাজনৈতিক দলগুলো আজকে নির্বাচনে যাচ্ছে না সেটা হলো ভাবার বিষয়, এবং গণতান্ত্রিক পরিবেশটা কেন থাকছে না, দুর্নীতিটা কেন বাড়ছে। আজকে যদি বিবেচনা করেন, আমি আমার অভিজ্ঞতা থেকে বলবো, আমি আমার দলের মেয়র স্থানীয় সরকারের মেয়র নির্বাচনে এবং কিছুদিন আগে সিলেটের নির্বাচনের দায়িত্বে ছিলাম, এখনো আমি কিছু নির্বাচনের দায়িত্ব পালন করছি। আজকে বিএনপি নির্বাচনে আসছে না, আমরা নির্বাচনে যাচ্ছি, কিন্তু এমন একটি পরিবেশ করছেন নির্বাচনের মাঠে যেটা হয়তোবা সরকারের কেন্দ্রীয় পর্যায় থেকে জানা নাই অথবা তারা কিছু পুশ করছে না, কিন্তু স্থানীয়ভাবে যারা আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বিতা করছে তারা অপর অপর দলের রাজনৈতিক নেতৃবৃন্দকে সেখানে নির্বাচন করার মতো কোনো পরিবেশে রাখছে না। এমনও হতে পারে এই অবস্থা যদি বহাল থাকে পরবর্তীতে, আমরা তো এখন নির্বাচনে যাচ্ছি, অপর অপর দুই একটা ক্ষুদ্র দল যাচ্ছে, তারাও নির্বাচনে না যেতে পারে।
আমরা আপনারা জেনে থাকবেন যে আমাদের কিছু প্রার্থী সাম্প্রতিক সময়ে নির্বাচন থেকে প্রত্যাহার করেছে। সেখানে প্রার্থীদের অভিযোগ আমাদের কাছে যে প্রথমত হলো তাদেরকে জোর জবরদস্তি করা হয়েছে, অনুরোধ করা হয়েছে, পরবর্তীতে টাকার অফার করা হয়েছে। এমনি ভাবে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করছে যে এই পরিস্থিতিতে উনি ওই এলাকায় বসবাস করতে হলে নির্বাচন থেকে সরে আসতে হবে। এই যখন অবস্থা, এই অবস্থার মধ্যে গণতান্ত্রিক পরিবেশ কতটুক বহাল আছে এটা কিন্তু আজকে জাতির কাছে প্রশ্ন। তারপরে ইভিএম এর প্রশ্ন আছে। আমি সিলেট নির্বাচনে ছিলাম, আমরা ইভিএম কে ভরসা করেছিলাম যে ইভিএম একটা সুষ্ঠু নির্বাচনের প্রতীক হিসেবে দাঁড়াবে, গণতান্ত্রিককে গণতন্ত্রকে প্রতিষ্ঠানিক রূপ হিসেবে দাঁড় করতে পারবে। কিন্তু ইভিএম এর দুর্নীতিটা এমন ভাবে হয়েছে যে এটা একটা মহা আজবী দুর্নীতি। দুইটা মেশিন ছিল, একটা মেশিনে আঙ্গুলের ছাপ দেওয়ার পরে ভোটারের ইতিবৃত্তে আসলো, দ্বিতীয় মেশিন আপনার প্রতীকের চিহ্ন আসলো, সেটা কোনার মধ্যে কাপড় দিয়ে বেড়া দেওয়া, সেখানে ওই মেশিনে ভোটারের কোনো আঙ্গুল লাগে না। সেই মেশিনে আঙ্গুল দিল কারা? যুবলীগ এবং ছাত্রলীগ, যারা ওই বেশি পর্দার মিত্র ছিল তারা। এই যদি পরিবেশ হয় আর বলে আমরা গণতন্ত্র রক্ষা করছি, তাহলে বিএনপি আজকে আসছে না, অন্য অন্য দিন এই পরিবেশ থাকলে অন্য কেউ আসতে পারে। এই অবস্থায় যিনি নির্বাচিত হবে উনি তখন দুর্নীতির সাথে আপোষ করে কিভাবে সমাজ গঠন করবে সেটা কিন্তু প্রশ্ন। কারণ উনার আগমনটাই তো একটা দুর্নীতির মধ্য দিয়ে, তারপরে রাতের ভোট, গণতন্ত্রকে হত্যা করা, এরকম অনেক কিছু আছে যেটা বিরোধী হিসেবে আমাদের নেতারা সংসদে বলছে। এবং দুর্নীতির কথা তো নানাভাবে বলা হচ্ছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতির ব্যাপারে আমাদের দলের সংসদের মাননীয় সংসদ সদস্যরা বলছেন যে স্বাস্থ্যমন্ত্রীকে পদত্যাগ করার কথা পর্যন্ত বলা হয়েছে। মন্ত্রণালয়ের এমন কোন জায়গা নাই যেখানে মধ্যে দুর্নীতি নাই, দুর্নীতির ফেরিস্তি দিতে হয় তাহলে তো সেটা একটা বিশাল আলোচনার ব্যাপার হতে হবে কোন জায়গায় দুর্নীতি নাই। তারপরে যেটা রাকেশ ভাই বললেন যে ই-অরেঞ্জ ইয়ের মাধ্যমে আজকে হাজার হাজার কোটি টাকা নেওয়া হচ্ছে, যুবকের মাধ্যমে নেওয়া হচ্ছে, এই টাকা উদ্ধারের কুনিয়া নাই, এটা তৃণমূল মানুষের টাকা, এই টাকাগুলা ফেরতের কোনো বন্দোবস্ত নাই। আমরা দেখলাম যুবকের দুই একজন লোক আপনার জেলখানায় আছে, ডেস্টিনির দুই একজন লোক জেলখানা আছে, কিন্তু এই যে হাজার হাজার কোটি টাকা মানুষের লুটপাট হয়ে গেল সেই টাকা উদ্ধারের কোনো ব্যবস্থা নাই। এরকম অবস্থানে আমরা কিছুদিন আগে দেখলাম যে ইবেলি নামে একটা সংস্থা টাকা নিয়ে গেছে, এরকম ভাবে মানুষকে নিঃস্ব করা হয়েছে, তার আগে শেয়ার বাজার থেকে টাকা লুটপাট করা হয়েছে। এই যে মুষ্টিমেয় কিছু লোক সমস্ত দেশের দুর্নীতি করছে, আর কিছু আমলা আপনি যদি আজকে দেখেন দুর্নীতির ব্যাপারে অনেক কথা বলা আছে, কানাডাতে বেগমপাড়া কয়টা বাড়ি রাজনীতিবিদদের, কয়টা বাড়ি ব্যবসায়ীদের, আর কয়টা বাড়ি আমলাদের, সমস্ত আমলারা দুর্নীতি করছে, বড় বড় মেগা প্রজেক্ট করছে, মেগা প্রজেক্টের টাকা সেখানে খেয়ে বিদেশে গিয়ে বাড়ি পাড়ি জমাচ্ছে, সন্তানদেরকে লেখাপড়া করছে। বেগমপাড়া হয়ে গেছে অসংখ্য অস্ট্রেলিয়াতে এবং মালয়েশিয়াতে এবং কানাডাতে। এগুলো দুর্নীতির টাকা এইসব বিষয়গুলোতে যেগুলো আপনি বললেন, এগুলো কি আপনারা আগামী নির্বাচনে নিজেদেরকে ম্যানিফেস্টোতে বা এগুলোতে নির্মূল করার জন্য আপনাদের কোনো পদক্ষেপ থাকবে কিনা, যদি অল্প কথা বলেন খুব সংক্ষেপে? আমাদের গত ইস্তেহার যদি দেখেন সেগুলো তো এইসব ব্যাপারে বলা হয়েছিল। এখন নতুন করে ই কমার্স এর কিছু যুক্ত হয়েছে, সেগুলোতে যুক্ত হবে। আমরা আজকে দেখছি দুর্নীতিবাজ যারা আমলা আছে, দুর্নীতিবাজ রাজনীতিতে আছে, দুর্নীতিবাজ মন্ত্রী আছে, তাদের বিরুদ্ধে কোনো কথা নেওয়া হচ্ছে না, তাদের ব্যাংক তলব করা হচ্ছে না, উল্টা সাংবাদিকদের ব্যাংক অ্যাকাউন্ট তলব করা হচ্ছে। এর একটা হাস্যকর ব্যাপার হয়ে গেছে। আমার মনে হয় যাদের বিরুদ্ধে অভিযোগ এসছে সেই দুর্নীতিবাজ সমস্ত মানুষের ব্যাংক তলব করে জাতির সামনে অবশ্যই এটা প্রকাশ করতে হবে। এবং আমরা আগামী ইস্তেহারে, আমাদের নির্বাচনী ইস্তেহারে সেই ব্যাপারটা আমরা ভালোভাবে রাখবো। গণতন্ত্রকে ধন্যবাদ। আমরা আজকে শেষ একটা কথা বলে আমি শেষ করে দিচ্ছি। জি বলেন। শেষ কথাটি হলো যে আজকে আমাদের সাতক্ষীরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী, সেখানে নৌকা প্রতীকের প্রার্থীরা তার বাড়ি ঘর লুণ্ঠন করেছে, এমন ভাবে লুণ্ঠন করেছে সে এখনো নির্বাচনে আছে যে তার বাসার মধ্যে একটা প্লেটও রাখে নাই। এই অবস্থা হলে নির্বাচন কিভাবে হবে এটা আপনারা বিবেচনা করবেন। আপনাকে ধন্যবাদ। আমরা একটু সর্বশেষ একটু কথা শুনতে চেয়েছিলাম রাজীব, আমার রতন আপনার কাছ থেকে আপনাকে বলেছিলাম যে একটু আমি সময় দেব, ঠিক এই অল্প কথায় যদি বলেন যে সুষ্ঠু রাজনীতি, আসলে সুষ্ঠু রাজনীতি এবং সামনে নির্বাচন, ইসি গঠন, এই সমস্ত নিয়ে সুষ্ঠু রাজনীতির কোন ধারায় কিভাবে আমরা একটা সুন্দর পথ তৈরি করতে পারি, বিশেষ করে আগামী নির্বাচনকে খুব সুন্দর একটা সুষ্ঠু নির্বাচনের
দিকে যদি আমরা নিয়ে যেতে চাই, আসলে আমাদের কি করণীয় ঠিক এই মুহূর্তে আপনার কাছ থেকে অল্প কথাই জানতে চাই। আমরা সবাই মিলে যে কথাটা বললাম তার মধ্যে থেকে একটা জিনিস তো বেরিয়ে আসছে, যে আমরা একটা গণতান্ত্রিক পরিবেশ চাই। তো গণতান্ত্রিক পরিবেশের দুটো দিক থাকে, একটা থাকে স্বচ্ছতা আর একটা থাকে জবাবদিহিতা। মানে সবাই দেখবে জানবে, আর যদি কেউ ভুল করে সে তার জবাবদিহি করবে। এই জবাবদিহিতা অর্থনীতিতে যদি থাকে তাহলে অর্থনীতিতে লুটপাট থাকবে না, আর এই জবাবদিহিতা যদি নির্বাচনে থাকে তাহলে নির্বাচন আর দিনের ভোট রাতে হওয়া অথবা প্রতিপক্ষকে ভোট কেন্দ্রে যেতে না দেওয়া অথবা ওই আঙ্গুলের ছাপ না দিয়ে ভোট দেওয়া এগুলো থাকবে না। ফলে আমরা এই স্বচ্ছতা এবং জবাবদিহিতা প্রতিষ্ঠা করার সংগ্রামটা করলেই সে অর্থনীতিতে, রাজনীতিতে এবং নির্বাচনে সমস্ত ক্ষেত্রেই দেশটার একটা উন্নতি হবে, সেই লড়াইটা আমাদের সবার করা দরকার। আমরা প্রত্যাশা করি স্বচ্ছতা ও জবাবদিহিতা যে কথাটি আপনি বললেন সেটা সব জায়গায় প্রতিষ্ঠিত হোক এবং বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাক। এ ছিল আজকে আমাদের আলোচনা। আমাদের আলোচনায় আপনারা যারা অংশগ্রহণ করলেন আপনাদের চারজনকে ধন্যবাদ, আপনাদেরও ধন্যবাদ যারা এই অনুষ্ঠান দেখছেন। সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, ভালো থাকুন, সবাইকে শুভরাত্রি।